সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত দিনে 2.1 অধ্যায়ে কত নম্বর পর্যন্ত ম্যাথ করছিলাম? আমরা 2.1 অধ্যায়ে 2 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। আমি আজকে 3 নম্বরে একটু ম্যাথটা দেখাবো। 3-এ যে কোনো একটা ম্যাথ করলে হবে, সবগুলো ম্যাথ একই রকম। আমি 3-এর ক নম্বর ম্যাথটাই দেখাচ্ছি তোমাদের। 3-এ ম্যাথটা কি বলছে, তিনের নিচের সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করতে হবে। তাহলে তোমাদের গতদিনই বলছি যে একটা অনুপাতে অসংখ্য সমতুল অনুপাত হয়, অসংখ্য, যেটা গণনা করে শেষ করা যাবে না। আমি সমতুল অনুপাতটা আরেকবার রিভিউ করতেছি। যে সমতুল অনুপাত কি বলছিলাম, যে কোনো একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে নতুন অনুপাতগুলো হবে তাকে ওই অনুপাতে কি বলা হবে, সমতুল অনুপাত বলে। তাহলে এই সমতুল অনুপাত কতগুলো লেখা যাবে, একে 2 দিয়ে গুণ করলে হবে 8, একে 2 দিয়ে গুণ করলে হবে 14, একে 3 দিয়ে গুণ করলে হবে 12, একে 3 দিয়ে গুণ করলে হবে 21। তাহলে এইরকম আমাদের কিছু অনুপাত দিয়ে খালি ঘরটা পূরণ করতে বলতেছে, এবং এগুলো বলে দেওয়া আছে যে এগুলো সমতুল অনুপাত হবে। আচ্ছা, তাহলে আমার একটা ম্যাথ তৈরি এসছে। 3-এর ক নম্বর ম্যাথটা দেখো। 2:3 ইজ ইকুয়াল 8:1 ফাঁকা ঘর। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে এটা আমাদেরকে নির্ণয় করতে বলতেছি। তাহলে এই ম্যাথটা যদি আমরা করতে যাই, তাহলে এখন দেখো এখানে আমরা জাস্ট একটু বুদ্ধি খাটালি করতে পারবো। যেমন এখানে ছিল কত, 2, এই 2টা কত হয়ে গেছে, 8। তাহলে 2-কে কত দিয়ে গুণ করলে 8 হয়, তাহলে 2-কে 4 দিয়ে গুণ করলে 8 হয়। তাহলে এটা যদি এই পূর্ব রাশি যদি 4 দ্বারা গুণ হয়, তাহলে উত্তর রাশি অবশ্যই অবশ্যই 4 দ্বারা গুণ হবে, কারণ সমতুল ভগ্নাংশের সমতুল অনুপাতের ডিফিনেশন বলতেছে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে। তাহলে এখানে পূর্ব রাশি কত আছে, 2, 2-কে কত দিয়ে গুণ করে 8 হলো, 2-কে গুণ করলো 4, 4 দিয়ে গুণ করলে 8 হলো। তাহলে এই যে উত্তর রাশিটা আছে 3, তাহলে উত্তর রাশিটা 4 দিয়ে গুণ করলে এই ফাঁকা ঘরে বসবে। তাহলে উত্তর রাশি আছে 3, 3-কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 12, তাহলে ফাঁকা ঘরে বসবে 12। তাহলে এই যে, তাহলে এই ফাঁকা ঘরটাতে বসবে কত, 12। এই ম্যাথটা এইভাবে না করে আমরা আরো একভাবে করতে পারি। তাহলে ফাঁকা ঘরে কত বসবে, 12, কারণ 2-কে, এই যে 2 আছে, এই 2-কে 4 দিয়ে গুণ করলে হলো 8, তাহলে 3-কে 4 দিয়ে গুণ করলে হবে 12। তাহলে এই ম্যাথটা যদি আমরা আরো একভাবে করি, দেখো আমরা জানি যে অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে এই যে 2/3 আছে, 2:3 আছে, এটাকে আমরা লিখতে পারি 2/3, 2/3 ইজ ইকুয়াল, এখানে কত আছে, 8, আর নিচে কত থাকবে বলো দেখি, ফাঁকা ঘর। যদি এটা 12 না থাকে, নিচে কত হবে, তাহলে ফাঁকা ঘর। তাহলে সমতুল অনুপাতের ক্ষেত্রে দেখো, এই যে কোনো একটা অনুপাতে যে কোনো একটা ভগ্নাংশের লবের সাথে হর গুণ করব, তাহলে এই লব এবং হরের গুণফলটা যা হবে, এই এই পাশে লব এবং হরের গুণফলটা একই হবে। যেমন এখানে তোমার হর কত আছে, 3, এই এইখানে যদি হর 3 হয়, তাহলে এই পাশে ভগ্নাংশের লব কত আছে, 8, 3 আর 8 গুণ করলে কত হবে, 3 আর 8 গুণ করলে হয় 24। তাহলে 2-এর সাথে কত গুণ করলে 24 হবে সেটা এখানে বলবে। দেখো 3 আর 8, 3 আর 8 গুণ করো তোমরা, 3 আর 8 গুণ করলে কত হয়, 24। তাহলে এই পাশেও 24 হইতে হবে। তাহলে এখানে আছে কত, 2, তাহলে 2-এর সাথে কত গুণ করলে 24 হবে, তাহলে 2-এর সাথে 12 গুণ করলে কত হবে, 24 হবে। এইভাবে আমরা ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা একটু সলভ করি সমাধান, এটা তোমরা মুখে মুখে হিসাব করতে পারো। ফাঁকা ঘর, তাহলে 2-এর সাথে ফাঁকা ঘরটা গুণ হবে, যেটাকে আমরা আর গুণ বা বদ্র গুণ বলি। এই 2-এর সাথে কে গুণ হবে, এই 2-এর সাথে, এই 2-এর সাথে ফাঁকা ঘরটা গুণ হবে, আর এই পাশে যে 3 আছে, এই 3-এর সাথে এই 8 গুণ হবে। তাহলে ইকুয়াল লেখা যাবে কত, 3 গুণন কত 8, তাহলে কত হলো, 2 গুণন ফাঁকা ঘর ইজ ইকুয়াল 3 আর 8 গুণ করলে কত হবে, 24। এখন এই যে ফাঁকা ঘরটা আছে, এই ফাঁকা ঘরের সাথে 2টা কি অবস্থায় আছে, অবশ্যই গুণ অবস্থায় আছে, অবশ্যই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এটা যদি এই পাশে গুণ হয়, পক্ষ পরিবর্তন হলে এই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে ফাঁকা ঘর ইজ ইকুয়াল হচ্ছে 24/2। তাহলে এখন এই যে 24/2 আছে, 24-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফলটা কত হবে, 12 হবে। তাহলে অতএব ফাঁকা ঘর সমান হচ্ছে কত, 12। মনে রাখবা যে যে কোনো
সমতুল অনুপাতের যে কোনো একটা সমতুল অনুপাতের যদি আমরা ফাঁকা ঘরের বা একটা মিসিং নাম্বার আমরা যদি ফাইন্ড আউট করতে চাই, একটা যদি নাম্বার দেওয়া একটা সংখ্যা যদি দেওয়া না থাকে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে প্রত্যেকটা ভগ্নাংশের যে কোনো একটা লবের সাথে একটা হর গুণ করব, আর একটা লবের সাথে আর একটা হর গুণ করব, এই গুণফলটা সবসময় সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে তারা সমতুল হবে, আর না হলে তারা সমতুল হবে না। এইভাবে আমরা সমতুল অনুপাত কি না সেটাও চেক করতে পারবো। কিভাবে? এই ভগ্নাংশটার লব এর সাথে এই এই পাশের ভগ্নাংশটা হর গুণ করব, আর এই পাশের ভগ্নাংশটা হরের সাথে এই পাশের ভগ্নাংশটা লব গুণ করব। যদি গুণফলটা সমান হয় তাহলে তারা সমতুল হবে, আদারওয়াইজ তারা সমতুল হবে না। তাহলে এইভাবে আমাদের তিনের তিন নম্বরের যে বাকি ম্যাথগুলো আছে এইভাবে তোমরা করতে পারো এবং মুখে মুখে হিসেব করা যাবে। এখন দেখো চার নম্বরে একটা ছক দেওয়া আছে, ছকটা একটু লক্ষ্য করো তোমরা। ছয়টাতে বলছে হর ঘর হল ঘরে হল ঘরে প্রস্থ প্রস্থ দেওয়া আছে কিসে মিটারে, আর একটা আছে হল ঘরের দৈর্ঘ্য। হল ঘরের দৈর্ঘ্য হল ঘরের দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটাও মিটারে। এখানে প্রথমে দেওয়া আছে 10 আর 25, তারপরে এই পাশে ঘর কয়টা আছে 1 2 3 4, তাহলে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এখন এই পাশে সংখ্যাগুলো দেওয়া আছে, এটাতে দেওয়া আছে 50, এটাতে দেওয়া আছে 40, তারপর এটাতে দেওয়া আছে 200, আর এটাতে দেওয়া আছে 160। এখন আমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে, এটা আর কিছু না, যার সমতুল ভগ্নাংশের কাজ। এখানে অরিজিনাল ভগ্নাংশটা আছে 10:25, প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত ছিল কত 10:25। এই যে অরিজিনাল অনুপাতটা দেওয়া আছে, একটা হল ঘরে প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া আছে 10:25, এই 10:25। এখন এই 25টা কত হয়ে গেছে 50, তাহলে 25-এর সাথে কত গুণ করলে 50 হয়, তাহলে 25-এর সাথে 2 গুণ করলে 50 হয়। তাহলে 10-এর সাথে যদি 25-এর সাথে 2 গুণ হয় তাহলে 10-এর সাথেও গুণ হবে, কারণ সমতুল অনুপাতের কথা বলতেছে যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে নতুন অনুপাতগুলো পাওয়া যাবে সেগুলোকে সমতুল অনুপাত বলা হয়। তাহলে 25-এর সাথে কত গুণ হয়ে 50 হইলো, 25-এর সাথে 2 গুণ হইলো, 25-এর সাথে কত গুণ হইলো এখানে 25-এর সাথে 2 গুণ হইলো, 2 গুণ হয়ে 50 হইলো, তাহলে 10-এর সাথে 2 গুণ হবে, 10-এর সাথে 2 গুণ করলে কত হবে, এটা হবে 20। এবার পরেরটাতে দেখো এখানে আছে কত 40, তাহলে এই 10-এর সাথে কত গুণ হয়ে 40 হয়, 10-এর থেকে 4 গুণ করলে 40 হয়, তাহলে 10-এর সাথে 4 গুণ হয়, এই ক্ষেত্রে 10-এর সাথে কত গুণ হলো 4, পূর্ব রাশির সাথে কত গুণ হলো 4, তাহলে উত্তর রাশির সাথেও অবশ্যই 4 গুণ হবে। তাহলে এই যে 10-এর সাথে 4 গুণ হয়ে গেলো 40, তাহলে 25-এর সাথে 4 গুণ হবে, কারণ পূর্ব রাশি এবং উত্তর রাশিকে অবশ্যই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে পূর্ব রাশি আছে 10, পূর্ব রাশির সাথে 4 গুণ হলে 40 হলো, তাহলে উত্তর রাশি 25 আছে, 25-এর সাথে 4 গুণ হলে হবে 100, তাহলে এখানে বসবে 100। তারপর জিনিসটা একটু লক্ষ্য করো, এবার এখানে আছে 100, এবার উত্তর রাশিটা হচ্ছে 100, তাহলে 25-এর সাথে কত গুণ করলে এটা 100 হবে, সরি 200, 25-এর সাথে কত গুণ করলে এটা 200 হবে, অবশ্যই 25-এর সাথে 8 গুণ করলে এটা 200 হবে। তাহলে এখানে 25-এর সাথে যদি 8 গুণ হয় তাহলে এটা হচ্ছে উত্তর রাশি, উত্তর রাশির সাথে 8 গুণ হয়ে 200 হয়েছে, তাহলে পূর্ব রাশির সাথে অবশ্যই 8 গুণ হবে, তাহলে 8 গুণ হলে এটার সাথে 10-এর সাথে 8 গুণ হলে এটা হবে কত 80। তারপরটা লক্ষ্য করো এখানে পূর্ব রাশি ছিল কত 10, পূর্ব রাশি কত ছিল 10, হয়ে গেছে কত পূর্ব রাশিতে 160, তাহলে 10-এর সাথে কত গুণ করলে 160 হয়, 10-এর সাথে 16 গুণ করলে 160 হয়, তাহলে এই 10টা ছিল পূর্ব রাশি, পূর্ব রাশির সাথে 16 গুণ হয়ে হলে 160, তাহলে উত্তর রাশির সাথে 16 গুণ হবে, 25-এর সাথে 16 গুণ করলে কত হবে 400, তাহলে এটা হবে 400। এইভাবে আমাদের যদি কোনো একটা সমতুল ভগ্নাংশের ছক দেওয়া থাকে, আমরা যদি সমতুল ভগ্নাংশ বুঝে থাকি তাহলে আমরা এইভাবে পুরো ছকটা পূরণ করতে পারবো। এই যে আমি ছকটা এবার পূরণ করে দিলাম, এইভাবে তোমরা যদি কোনো ছক দেওয়া থাকে ছকটা পূরণ করতে পারবা।
এইভাবে তোমরা বাকি ম্যাথগুলো একটু করে নাও। আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আছে তোমার 6 নম্বরে। আমি 6 নম্বরটা জাস্ট একটু দেখাই দিই। 6 নম্বরে দেখো, 6 নম্বরটাতে বলতেছে অনুপাতগুলো মিশ্র অনুপাতে প্রকাশ করো। তাহলে 6-এ যে কোনো একটা করি, আমরা যে কোনো একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, 6-এর মনে করে যে খ নম্বরটাই করি আমরা। অনুপাতগুলো দেওয়া আছে কি, কি অনুপাতগুলো দেওয়া আছে, 5:3, তারপরে কত দেওয়া আছে, 7:5, তারপরে কত আছে, 9:7। এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলছে। তাহলে আমি গতদিনে বলছিলাম যে মিশ্র অনুপাতটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এগুলোকে মিশ্র অনুপাত, আগে মিশ্র অনুপাতটা আমাদের রিভিউ করা দরকার। মিশ্র অনুপাতের কথা কি বলছিলাম, যে কোনো অনুপাতে, কোনো অনুপাতে পূর্ব রাশিগুলো, কোনো সরল অনুপাতে পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লেখার পরে যে অনুপাতটা পাওয়া যাবে তাকে আমরা বলবো ওই অনুপাতে ওই অনুপাতগুলোর মিশ্র অনুপাত। তাহলে এখন আমরা এখন কি করব, আমরা মিশ্র অনুপাত, তাহলে আমরা পূর্ব রাশিগুলোর গুণফল লিখি। পূর্ব রাশিগুলো কত কত আছে দেখো, একবার লক্ষ্য করো, এখানে 5, এখানে 7, এখানে 9। তাহলে পূর্ব রাশিগুলো গুণ করবো 5, 7 এবং 9। এই 5, 7 এবং 9 গুণ করবো, 5×7×9। তাহলে 5 আর 7 আর 9 গুণ করবো, 5 আর 7 গুণ করলে হয় 35, 35। এই 35 কে আবার 9 দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো, 5×9 45, 5 হাতে থাকলো 4, 9×3, 9×9, 27, 27 হচ্ছে 31, তাহলে হচ্ছে 315। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল হলো 315। এবার আমরা উত্তর রাশিগুলোর গুণফল লিখব, উত্তর রাশিগুলোর গুণফল। তাহলে উত্তর রাশি কত কত আছে দেখো, এখানে আছে 3, এখানে আছে 5, আর এখানে আছে 7। তাহলে উত্তর রাশিগুলোর গুণফল আছে 3×5×7, তাহলে 3×5 15, 15কে আমরা 7 দিয়ে গুণ করি, 105 হয়, গুণ করি 7×5 সাথে 35 এর 5, হাতে থাকলো 3, 7×1 7×3 10, তাহলে এটা কত হলো, 105। তাহলে এই পূর্ব রাশিগুলো গুণফল হলো কত, 315, আর উত্তর রাশিগুলোর গুণফল কত হলো, 105। তাহলে আমি বলছিলাম যে মিশ্র অনুপাত বার করতে গেলে কি হবে, পূর্ব রাশি গুণফলগুলোকে পূর্ব রাশি আকারে লিখতে হবে এবং উত্তর রাশি গুণফলকে উত্তর রাশি আকারে লিখলে যে নতুন অনুপাতটা হবে তাকে মিশ্র অনুপাত বলা হবে। তাহলে মিশ্র অনুপাত, পূর্ব রাশিগুলোর গুণফলটা, সরি, পূর্ব রাশিগুলোর গুণফলটা পূর্ব রাশিতে থাকবে। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল হচ্ছে কত বলো দেখি, পূর্ব রাশিগুলোর গুণফল হচ্ছে 315, 315। তাহলে এটা হলো 315 অনুপাত। উত্তর রাশিগুলোর গুণফল হচ্ছে কত, উত্তর রাশিগুলোর গুণফল হচ্ছে 105, 105। তাহলে 315 এবং 105 এটাকে যদি রিডিউস করা যায়, এটাকে যদি সরলীকরণ করা যায়, তাহলে অবশ্যই অবশ্যই সরলীকরণ করে নিতে হবে। তাহলে এটাকে 105 দিয়ে ভাগ করা যায়, এটাও 105 দিয়ে ভাগ করা হয়, কারণ 105কে 3 দিয়ে গুণ করলে হয় 315। তাহলে এটাও 105 দিয়ে ভাগ হয়, এটাও 105 দিয়ে ভাগ হয়, এটাকে 105 দিয়ে ভাগ করলে হবে 3, আর এটাকে 105 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে হবে 3:1। তাহলে এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত হচ্ছে 3:1। তাহলে এইভাবে আমাদের মিশ্র অনুপাতগুলো বের করতে হবে। তাহলে এইভাবে তোমরা 6-এর বাকি যে একটা অঙ্ক আছে এটা করে নিবে, এবং এইভাবে যদি অঙ্কগুলো আমাকে বানায় দেওয়া হয় তাহলে এটা মিশ্র অনুপাত বের করা খুবই সহজ কাজ, মিশ্র অনুপাত বের করাটা খুবই সহজ কাজ। কারণ হচ্ছে কি, মিশ্র অনুপাতটা বের করতে গেলে তোমাকে কি কাজ করতে হচ্ছে, পূর্ব রাশিগুলো গুণফল করতে হচ্ছে, পূর্ব রাশিগুলো গুণ করে তুমি পূর্ব 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 পদ হিসেবে লিখবা এবং উত্তর রাশিগুলো গুণ করে তুমি উত্তর পদ হিসেবে লিখবা। লিখে ওটাকে যদি সরলীকরণ করা যায় সরলীকরণ করবা, আর যদি সরলীকরণ করা না যায় সেক্ষেত্রে তোমার আর সরলীকরণ করার দরকার হবে না। তাহলে এইভাবে অঙ্কগুলো যদি আমাদের এই নাম্বারগুলো জাস্ট এখানে ডিজিট বা নাম্বারগুলো চেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে কি তোমার খুব বেশি সমস্যা হবে, এই ডিজিট বা নাম্বারগুলো যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তুমি যে কোনো ম্যাথ এখানে সলভ করতে পারো। তাহলে এখন আমরা অন্য ম্যাথে যাই।
আমরা একটু এবার যে অঙ্কগুলো কথার অঙ্ক আছে এই কথার অঙ্কগুলো নিয়ে কাজ করি, বাকি অঙ্কগুলো তোমরা একটু দেখে নিবা, খুবই সহজ। ঠিক আছে, আমি কথার অঙ্ক দিয়ে একটা করে আমি এই দুই অধ্যায়ের 11টা শেষ করতে চাচ্ছি। তাহলে তোমাকে বলতেছি যে 10 নম্বর দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3 এবং পিতার বয়স 56 বছর। তাহলে আমরা 10 নম্বর ম্যাটটা করতে যাচ্ছি। তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, পিতার বয়স, পিতার বয়স কত বছর? 56 বছর। আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে যে পুত্রের বয়স কত, পুত্রের বয়সটা নির্ণয় করতে হবে। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান কত আছে 14:3। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3, আর পিতার বয়সটা দেওয়া আছে 56 বছর। তাহলে আমাকে নির্ণয় করতে হবে পুত্রের বয়স কত, পুত্রের বয়স কত। তাহলে আমি পুত্রের বয়সটা ধরে নিই, তাহলে ধরি পুত্রের বয়স 6 বছর। কত বছর ধরলাম? 6 বছর ধরলাম, যে কোনো একটা 6 বছর। তাহলে আমার অনুপাত হইতে গেলে সমজাতীয় হইতে হবে। তাহলে পিতার বয়সের সাথে কার বয়সের অনুপাত দেওয়া আছে? পুত্রের অনুপাত। তাহলে আমি এবার প্রশ্ন মতো লিখতে পারি, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। তাহলে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স কত ছিল? 14:3। তাহলে এখানে কার বয়সটা আগে ছিল, কার বয়সটা আগে ছিল? পিতার বয়স, পিতার বয়স ছিল 14, আর পুত্রের বয়সের অনুপাতটা ছিল কত? 3। তাহলে এখানে লেখার সময় অবশ্যই যারটা আগে থাকবে সেই অনুপাতটা এখানে আগে হবে। তাহলে এখানে পিতার বয়স কত বছর? 56 অনুপাত পুত্রের বয়স এখানে কত বছর? ক। তাহলে এই যে ক লিখে লক্ষ্য করতে হবে যে এই যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটাতে কোনটা আগে দেওয়া আছে, পিতা নাকি পুত্র? যদি পুত্র আগে থাকতো তাহলে আমি আগে ক লিখতাম পরে 56 লিখতাম, যেহেতু পিতাটা আগে আছে অনুপাতের অনুপাতে পিতার বয়সটা আগে দেওয়া আছে তাই পিতাটা আগে লিখলাম, এখানেও পিতাটা আগে লিখলাম, পুত্রটা পরে দেওয়া আছে এখানে পুত্রটা পরে এখানে পুত্রটা পরে। এখন অনুপাত আমরা জানি যে অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে এটাকে ভগ্নাংশ আকারে লিখা যাবে। লিখলে এটা হবে কত বলো দেখি, 14/3 ইজ ইকুয়াল হবে এটা কত বলো দেখি, 56/ক। এবার আর গুণ হবে, 14-র সাথে 3 গুণ হবে, এই যে 14 আছে 14-এর সাথে 3 গুণ হবে, আর 56-র সাথে কত গুণ হবে, সরি 14-এর সাথে ক গুণ হবে, 14-এর সাথে ক গুণ হবে, আর এই যে 3-এর সাথে 56 গুণ হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 14 × ক ইজ ইকুয়াল কত, 56 × 3। তারপর এখানে ক এর সাথে 14-টা গুণ আছে, এটা যখন পক্ষ পরিবর্তন হবে পক্ষান্তর হবে তখন এই গুণটাই বেশি গিয়ে কী হবে, ভাগ হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি ক ইকুয়াল কত লেখা যাবে বলো দেখি, 56 × 3 ভাগ কত, 14। এই 14 দিয়ে এই 14-কে 56 দিয়ে ভাগ করা যায়, 4×14=56, 14 দিয়ে 56-কে ভাগ করলে কত হবে, 4। তাহলে 14×14=4×14=56। এখন 4 আর 3 গুণ করলে কত হবে, 12। তাহলে ক সমান কত হচ্ছে, 12। তাহলে কটা কে, কটা কে, কটা হচ্ছে পুত্রের বয়স। আমি এখানে লিখতে পারি যে অতএব পুত্রের বয়স 12 বছর। তাহলে এইভাবে যে কোনো একটা যদি মিসিং থাকে আর অনুপাতটা দেওয়া থাকে, এই দুইটা যে কোনো দুইটা জিনিসের অনুপাত দেওয়া থাকে এবং একটা নাম্বার দেওয়া থাকে আর একটা মিসিং থাকে, তাহলে আমরা এইভাবে ওই মিসিং নাম্বারটা কি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে কি করতে হবে, আগে অনুপাতগুলো লিখতে হবে, অনুপাতটা লেখার সময় মনে রাখতে হবে যে এখানে কার কোনটা আগে দেওয়া আছে,
তাহলে যদি এখানে বই খাতা হইতো, যদি এটা বই হইতো আর এটা খাতা হইতো, তাহলে এখানে বই খাতার বইটা আগে আছে, খাতাটা পরে আছে, তাহলে বইয়ের মূল্যটা আগে হবে, খাতার মূল্যটা পরে হবে। এইভাবে কম্পিউটার, টিভি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, জাস্ট অনুপাতটা দেখবো আছে কোনটা আগে আছে আর কোনটা পরে আছে। এবার আমরা আরেকটা ম্যাথ করি, দেখি যে 13 নম্বর ম্যাথটা দেখো, বাকি ম্যাথগুলো তোমরা একই রকম ভাবে করতে পারবা। 13 নম্বর ম্যাথটা দেখো একটু, থার্টিন নম্বর ম্যাথটাতে বলছি কি যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই সোনা ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে 18 ক্যারেট, 18 ক্যারেট, এই 18টা জাস্ট তোমাকে বিভ্রান্ত করার জন্য, 18 ক্যারেটটা হচ্ছে এটা হচ্ছে একটা স্বর্ণের কি, স্বর্ণের একটা মান, স্বর্ণের মান, কোয়ালিটি অফ দ্য গোল্ড। 18 ক্যারেট হইতে পারে, এটা 20 ক্যারেট হইতে পারে, 21 ক্যারেট হইতে পারে, 22 ক্যারেট হইতে পারে, এটা দিয়ে স্বর্ণের মানটা নির্ণয় করা হয় যে এটা কত ভালো মানে স্বর্ণ। 18 ক্যারেট থেকে 20 ক্যারেটটা ভালো, 20 ক্যারেটের থেকে 21 ক্যারেটটা ভালো, 21 ক্যারেটের থেকে 22 ক্যারেটটা ভালো। এখানে 18টাকে তোমার এখানে তোমার গণ্য করা যাবে না, 18 ক্যারেট যে আছে এটা হচ্ছে কোয়ালিটি অফ দ্য গোল্ড। তাহলে কোয়ালিটি অফ গোল্ড এখানে হচ্ছে 18 ক্যারেট। তাহলে এখানে তুমি 18টাকে অঙ্কের কোনো সংখ্যার মধ্যে ধরবা না, এখানে আসলে ওজনটা দেখতে হবে, ওজনটা কত। তাহলে ওই স্বর্ণের গহনায় ওজনের হচ্ছে মোট ওজন হচ্ছে 20 গ্রাম। তাহলে সোনার গহনায় সোনা এবং খাদের অনুপাত দেওয়া আছে 3:1, ওই সোনায় ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট ওজনটা দেওয়া থাকলে তাহলে আমরা একটু লক্ষ্য করি এখানে, তাহলে তোমাদের আবার বলতেছি এখানে 18 ক্যারেটটা, এখানে 18 ক্যারেটটা কিন্তু কোনো ম্যাথের মধ্যে কোনো এটার কোনো ইফেক্ট পড়বে না, এই 18টা কোনো ইফেক্ট পড়বে না। আমি আবার বলতেছি যে এই 18 ক্যারেটটা বলতেছি এটা সোনার একটা কি মানের মানের কথা বলতেছি, যে স্বর্ণটা কত ভালো মানের বা খারাপ মানের। এখন আমরা দেখি যে স্বর্ণটার মোট ওজন কত দেওয়া আছে, গহনাটার মোট ওজন কত দেওয়া আছে, দেওয়া আছে 20 গ্রাম। তাহলে আবার স্বর্ণ আর খাদের অনুপাতটা দেওয়া আছে, কিসের গণনা আছে, সোনা এবং খাদের অনুপাত, সোনা অনুপাত খাদ সমান কত আছে 3:1। তাহলে এখানে মোট ওজন দেওয়া আছে, এবার কিন্তু নাম্বার মিসিং এর কথা বলে নাই, এবার নাম্বার মিসিং এর কথা বলে নাই, এবার মোট ওজনটা দেওয়া আছে আর সোনা আর খাদের অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখন এখানে এই যে গহনাটা আছে, এই গহনাটাকে মোট 4 ভাগে ভাগ করা আছে, 3 আর 1 যোগ করলে কত হবে 4, 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সোনা আর 1 ভাগ হচ্ছে খাদ। এটা যদি 5:2 হইতো তাহলে স্বর্ণটাকে মোট 5 আর 2 = 7 ভাগে ভাগ করা হইতো, কত ভাগে ভাগ করা হইতো 7 ভাগে হইতো, তার মধ্যে 5 ভাগ হইতো সোনা আর 2 ভাগ হইতো কি খাদ। তাহলে যখন এইরকম কোন নাম্বার মিসিং না থাকে টোটাল দেওয়া থাকবে, টোটাল এখানে টোটাল কত আছে 20 গ্রাম, আর এখানে কি দেওয়া আছে অনুপাতটা দেওয়া আছে। তাহলে এবার কি নাম্বার মিসিং আছে না, তাহলে এখানে কি করতে হবে আগে এই দুটো যোগ করে দেখতে হবে যে মোট কত ভাগে ভাগ করা হলো, এই যে গহনাটা আছে এই গহনাটাকে মোট কত ভাগে ভাগ করা হয়েছে, গহনাটাকে মোট 3 আর 1, মোট কত ভাগে ভাগ করা হলো 4 ভাগে ভাগ করা হলো, এই 4 ভাগের মধ্যে স্বর্ণ আছে বা সোনা আছে 3 ভাগ আর খাদ আছে 1 ভাগ। তাহলে আমরা দেখি অনুপাতের যোগফল, অনুপাতটা যোগ করলে কত ভাগে ভাগ করা হয়ে গেছে সেটা বের হবে, অনুপাতের যোগফল সমান কত হচ্ছে বলো দেখি 3:1, যে কোনো অনুপাত যোগ করলে ওটাকে মোট কত ভাগে ভাগ করা হয়েছে সেটা বের হবে, তাহলে এটা কি কত হচ্ছে 4।
এই চার ভাগ হলো মোট, এই এই স্বর্ণর যে গহনাটা ছিল এই গহনাটাকে মোট চার ভাগে ভাগ করা হলো। চার ভাগের মধ্যে এখন স্বর্ণ কত আছে? তিন ভাগ। আর খাদ আছে কত ভাগ? এক ভাগ। কার তিন ভাগ? এই 20 গ্রামের তিন ভাগ। তাহলে অতএব সোনার পরিমাণ হবে কত? এই যে 20 গ্রাম আছে মোট 20 গ্রামের চার ভাগের তিন ভাগ, তাহলে 20 এর চার ভাগের তিন ভাগ। আর খাদটা আছে কত? এই 20 গ্রামের চার ভাগের এক ভাগ। চার দিয়ে এটাকে ভাগ করি আমরা, চার পাশে 20, 5 × 3 = 15 গ্রাম। তাহলে এই যে 20 গ্রাম যে গহনাটা আছে এই 20 গ্রাম গহনায় সোনার পরিমাণ ছিল 15 গ্রাম। তাহলে এবার কিসের আর লাগবে? কি খাদের পরিমাণ। এই খাদটা হচ্ছে কত? এই 20 গ্রাম যে আছে এই 20 গ্রামের চার ভাগের এক ভাগ। দেখো এই সময় আগে বলতেছি অনুপাতটা দেওয়া আছে 3 আর 1, তাহলে যোগ করলে কত হলো? 4। চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে সোনা, আর চার ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে কত? খা। তাহলে খাদের পরিমাণটা কত হবে? এই মোট যে ওজনটা আছে তার চার ভাগের এক ভাগ। চার ভাগে এক ভাগ এত গ্রাম, পাঁচের সাথে এক গুণ করলে 5। তাহলে এখন দেখো, তাহলে সোনার পরিমাণ হলো কত গ্রাম? 15 গ্রাম। আর খাদের পরিমাণ হলো কত? 5 গ্রাম। এখন এই দুটো যোগ করো, যোগ করে মোটটার সাথে মিলতেছে কিনা। তাহলে 15 আর 5 যোগ করলে কত হয়? 20। এই যে মোটটার সাথে মিলে গেছে, তার মানে তাহলে আমার ঠিক আছে। তাহলে যখন এইরকম কোনো নাম্বার মিসিং না থাকে, মোট টোটাল জিনিসটা দেওয়া থাকবে আর অনুপাতটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে অনুপাতটা আগে যোগ করে দেখবো যে কত ভাগে ভাগ করা হলো, ভাগ করে তার কে কত অংশ পাচ্ছে। তাহলে এইখানে মোট আছে, অনুপাতটা দেওয়া ছিল 3:1, তাহলে এটা যোগ করে পাইলাম আমাদের 4। তাহলে এটাকে মোট চার ভাগে ভাগ করা হলো, চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে সোনা আর যে এক ভাগ হচ্ছে খাদ। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে এই যে অঙ্কগুলো আছে, এই বাকি অঙ্কগুলো তোমরা শেষ করবা এই অধ্যায়ে। তাহলে তোমাদের আজকে SWটা নাও, আমি নেক্সট দিনে ইনশাআল্লাহ 2.2 শুরু করব। তোমাদের SW হচ্ছে এক্সারসাইজ 2.1 এর তোমরা ম্যাথ করবা 3 এর গ। চার নম্বর তো আমি করে দিছি, চার নম্বর দরকার নাই, 5 নম্বরটা তোমরা করবা, 5 নম্বর করবা, তারপরে হচ্ছে 6 এর ক করবা, আর এইপাশে 12 নম্বর ম্যাথটা করবা, আর 15 আর 16 এই কয়েকটা ম্যাথ তোমরা করবা। তাহলে আশা রাখতেছি যে তোমরা এই অধ্যায়টাতে আর কোনো সমস্যা হবে না। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ইনবক্সে মেসেজ করবা, অথবা আমাদের ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারে যোগাযোগ করবা, আমরা লাইভে এসে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবা, এবং অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার দরকার নাই, আর একান্ত যদি বাইরে বের হতে হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনেই বের হবা। আর সবাই অনেক ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।